আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী সহকারী শিক্ষক শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় শাহরাস্তি চাঁদপুর আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান যেটা মূলত প্যাটার্ন ও মুনাফা সংক্রান্ত অধ্যায় দুইতে মুনাফা সংক্রান্ত আলোচনা আর প্যাটার্ন অধ্যায় এক সংমিশ্রণে একটা সৃজনশীল প্রশ্ন আজকে আলোচনা করব। তো আলোচনার পূর্বেই তোমাদেরকে বলে রাখবো তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে তুমি যদি কিছুটা উপকৃত হও তাহলে লাইক দেবে কেমন লাগলো কমেন্টে জানাবে এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে এই জন্য বেশি বেশি শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেলের নিচে যে বেল বাটনটি আছে তা অন করে রাখবে যাতে যখনই তোমাদের জন্য কোনো ভিডিও আমি আপলোড করি যাতে তোমরা সবার প্রথমে পেয়ে যাও তো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করছি আজকের মূল আলোচনা তোমরা দেখো প্রশ্নটির প্রথম দেখো সারভাস সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দুই বছরের জন্য পনেরোশো টাকা ব্যাঙ্কে জমা রাখলেন তো এটা মূলত মুনাফা সংক্রান্ত একটা উদ্দীপক কিন্তু ক নাম্বারে অনেক সময় অন্য চাপটার থেকেও দিতে পারে যেমন তোমরা দেখো এক চার দশ বাইশ ছিচল্লিশ এর পরবর্তী দুটি সংখ্যা কত এটা মূলত প্যাটার্ন সংক্রান্ত তারপরে খ নাম্বারে মুনাফা আসন নির্ণয় করো গ নাম্বারে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো তো এখন দেখো যে প্যাটার্ন সংক্রান্ত যে অঙ্কটা দিয়েছে এটা আসলে একটি ব্যতিক্রম এটার বীজগণিতের রাশি নির্ণয় করাটা অনেক কঠিন তো কীভাবে আপনার নির্ণয় করি দেখো এখানে প্যাটার্নটা দেওয়া আছে বলছে পরবর্তী দুটো সংখ্যা অলরেডি এক দুই তিন চার পাঁচটা সংখ্যা দেওয়া আছে আমরা ষষ্ঠ ও সপ্তম পদ নির্ণয় করবো দেখো প্রথম পদ কি দেওয়া আছে এক দ্বিতীয় পদ কি দেওয়া আছে চার সারকে যদি আমরা লিখি দেখো সারকে আমরা কিন্তু প্রথম পদের সাথে দ্বিগুণ করে দুই যোগ করলে হয় কারণ দুই একে দুই আর দুই যোগ করলে চাই হয় অর্থাৎ আমরা এই এটা কীভাবে লিখলাম প্রথম পদ যোগ গুণ দুই প্রথম পদে দুই দিয়ে গুণ করে দুই যোগ করলাম তাহলে কত হলো চার হলো তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে দশ দশকে আমরা কি লিখতে পারি দেখো দশ আবার কিন্তু দ্বিতীয় পদের দ্বিগুণ অর্থাৎ সারের দ্বিগুণ চার দুগুণ আট তার সাথে দুই যোগ ওই যে দুই যোগ কিন্তু ঠিক আছে তাহলে চার দুগুণ আট আর দুই দশ আবার বাইশ কীভাবে পাওয়া যায় বাইশ আগের পদ অর্থাৎ তৃতীয় পদের দ্বিগুণ দশ দুগুণ বিশ বিশ আর দুইয়ে বাইশ অর্থাৎ তৃতীয় পদ গুণ দুই যোগ দুই পঞ্চম পদ কি ছেচল্লিশ ছিচল্লিশকে কি দেখা যায় বাইশ গুণ দুই যোগ দুই তাহলে চতুর্থ পদ অর্থাৎ চতুর্থ পদের দ্বিগুণ তার সাথে দুই যোগ তাহলে ষষ্ঠ পদ আমরা কী পাবো ষষ্ঠ পদ আমরা পাবো যে পঞ্চম পদ গুণ দুই অর্থাৎ ছচল্লিশ গুণ দুই যোগ দুই সমান কত বিরানব্বই যোগ দুই সমান চুরানব্বই সপ্তম পদ কীভাবে পাবো এই যে ষষ্ঠ পদ যে চুরানব্বই হয়েছে তার দ্বিগুণের সাথে দুই যোগ চুরানব্বই গুণ দুই যোগ কত যোগ দুই তাহলে ষষ্ঠ পদ আমরা কি পেলাম চুরানব্বই আবার সপ্তম পদ পেলাম তার দ্বিগুণের সাথে দুই যোগ তাহলে একশো আটাশি যোগ দুই সমান একশো নব্বই তাহলে আমাদের উত্তর কী হলো উত্তর চুরানব্বই ও একশো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার খ নাম্বার দেখো মুনাফা আসল নির্ণয় করে নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলছে মুনাফা আসল মুনাফা আসল নির্ণয় করো আমাদের এখানে দেওয়া আছে সারা সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা দেওয়া আছে অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা কত দশ টাকা দুই বছরের জন্য পনেরো টাকা ব্যাঙ্কে জমা রাখলেন তাহলে এখানে মুনাফার হার সময় দুই বছর তারপরে আমাদের মূলধন পনেরোশো টাকা এগুলো দেওয়া আছে এগুলো থেকে আমরা কিন্তু লিখবো এখন আমরা কী নির্ণয় করবো মুনাফা আসল নির্ণয় করবো এবার দেখো খ নাম্বারে দেওয়া আছে আসল ফি সমান কত পনেরোশো টাকা আসল কত পনেরোশো টাকা পি মানে পনেরোশো যা যা দেওয়া আছে মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট মানে একশো ভাগের দশ মানে দশ ভাগার এক আর সময় এন সমান দুই বছর সময় কত এন এর মান দুই বছর সুতরাং সরল মুনাফা কী হবে আয়ু সমান পি এন আর সরল মুনাফা হবে সূত্র কি আয়ু সমান পি এন আর তবে মুনাফা আমরা বের করি পনেরোশো পির মান পনেরোশো গুণ দুই যোগ গুণ দশ ভাগের এক শূন্য শূন্য কাটা তাহলে একশো পঞ্চাশ আর দুই গুণ গুলো তিনশো টাকা তাহলে মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল মুনাফাও আসল একত্রে তাহলে মুনাফা পাচ্ছি তিনশো আর আমাদের আসল কত পনেরোশো তো মোট কত আঠারোশো টাকা ঠিক আছে মুনাফা আসল মানে কি এই আসলে এটা আই প্লাস পি পি হচ্ছে আসল অর্থাৎ আই এর মানে হচ্ছে তিনশো পির মান কত পনেরোশো তাহলে আঠারোশো টাকা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার গ নম্বর প্রশ্নটা একটু দেখো চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো তো আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব তারপরে সরল মুনাফার পার্থক্য সরল মুনাফা বের করে তার পার্থক্যটা নির্ণয় করব। দেখো সরল মুনাফা কিন্তু অলরেডি আমরা পেয়েছি গ নাম্বার থেকে হতে প্রাপ্ত সরল মুনাফা আই সমান কত তিনশো টাকা তোমরা দেখো এই যে আমরা সরল মুনাফা কিছুক্ষণ আগে বের করেছি তিনশো টাকা এই যে তিনশো টাকা ঠিক আছে তাহলে তাহলে আমরা কী পাইলাম শরণ মুনাফা তিনশো টাকা এখানে পি সমান কত পনেরোশো পি সমান পনেরোশো আর সমান দশ পার্সেন্ট আর সমান কত দশ পার্সেন্ট তাহলে একশো ভাগের দশ মানে দশ ভাগের এক শূন্য শূন্য কাটা তাহলে দশ ভাগের এক তাহলে এন সমান কত দুই ওই সমত আগের মতোই আর চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কী সি সমান ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্টোদি পাওয়ার এন সি সমান কি ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্টোদি পাওয়ার এন তাহলে সমান কত ফি মান পনেরোশো আর এক যোগ আর এমন দশ ভাগের এক উপরে এন এন মানে দুই তাহলে পনেরোশো ইন্টু লসাগ করছি দশ দশ তাহলে হর দিয়া ভাগলাভ দিয়ে গুণ করলে দশ যোগ এক দশ আর এক এগারো এগারো বর্গ আর দশের বর্গ লিখব তাহলে দেখো আমরা পনেরোশো গুণ এগারোর বর্গ মানে এগারো গুণ এগারো আর দশের বর্গ দশ গুণ দশ দুটা শূন্য দুটা শূন্য কাটা এগারো এগারো একশো একুশ একশো একুশ পনেরো যোগ করলে আঠারোশো পনেরো টাকা এখন চক্রবৃদ্ধি এটা কিন্তু মূলধন এটার মধ্যে আমাদের কী আছে মুনাফাও আছে মূলধনও আছে আমরা শুধু চক্রবৃদ্ধি মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি সি মাইনাস পি চক্রবৃদ্ধি মূলধন এস এর থেকে আমরা কী বের বিয়োগ করব মূলধনটা বিয়োগ করবো সি মাইনাস পি তাহলে আঠারোশো পনেরো থেকে পনেরোশো বিয়োগ ওই যে আমাদের মূলধন পনেরোশো তাহলে তিনশো পনেরো টাকা তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি কত তিনশো পনেরো টাকা আর সরল মুনাফা পেয়েছি কত তিনশো টাকা তাহলে পার্থক্য কী হবে তিনশো পনেরো মাইনাস তিনশো স্বর্ণ মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আচ্ছা তোমরা কি বলতে পারবে যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি হয় না স্মরণ মুনাফা বেশি হয় একটু চিন্তা করে দেখো আশা করি তোমরা অনেকে উত্তর দিতে পারবে যে আসলে চক্রবৃদ্ধি মুনাফা বেশি পায় কারণ চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কোনটা যেটা এক বছর পর যে মুনাফা হয় পরবর্তী বছর ওই মুনাফারও আবার মুনাফা পাওয়া যায় ঠিক আছে এই জন্য চক্রবৃদ্ধি মুনাফা বেশি বাড়ে তো তিনশো পনেরো টাকা চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা কত তিনশো তাহলে আমাদের কি হলো আমাদের পার্থক্য হলো কত পনেরো টাকা তাহলে উত্তর পনেরো টাকা আর চক্রবৃদ্ধি আর সরল মুনাফার যে পার্থক্যটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম এই দুটোর মধ্যে কী পার্থক্য মনে করে একশো টাকা তুমি ব্যাঙ্কে জমা রেখেছো এক বছর পরে তোমাকে দশ টাকা মুনাফা দিলো এখন এই একশো টাকা যদি এক বছরে দশ টাকা হয় দুই বছরে কত হবে দুই বছর হবে বিশ টাকা তিন বছরের কত হবে এটা তিরিশ টাকা এটা হচ্ছে সরল মুনাফা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা কী হবে চক্রবৃদ্ধি মুনাফা একশো টাকা দশ টাকা হবে প্রথম বছর দ্বিতীয় বছর কি হবে দ্বিতীয় বছর একশো টাকা দশ টাকা লাভ দিবে কিন্তু আবার এই যে দশ টাকা আসলো এটার আবার এক টাকা লাভ আসবে তোমরা হিসাব করে দেখো একশো টাকা যদি দশ টাকা হয় দশ টাকা আরও এক টাকা তার মানে মোট লাভ আসবে কত এগারো টাকা ঠিক আছে এইভাবে দেখা যাবে তৃতীয় বছরে একশো টাকা লাভ লাভ তো দশ টাকা আছেই আবার এগারো টাকা লাভ হয়তো আসবে এক দশমিক এক তার মানে এগারো দশমিক এক এই টাকাটা লাভ আসবে এতে করে চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু কি লাভ বাড়ে এই জন্য চক্রবৃদ্ধি মূলদণ্ডও বেশি হয় ঠিক আছে একটু ধারণা দিলাম তোমরা চিন্তা করলে আশা করি বুঝতে পারবে তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আগামীতে আরও অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং এই অঙ্কগুলি বারবার চর্চা করবে বারবার চর্চা করে শিখবে যাতে পরীক্ষা আসলে তোমাদের তোমরা লিখতে পারো বা এই ধরনের অঙ্ক আসলে লিখতে পারো এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ